সংবিধান সংশোধন করে ফের ধর্মনিরপেক্ষ হচ্ছে বাংলাদেশ। মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফের সংশোধন করে নিচ্ছে নিজেকে বাংলাদেশ। নোয়াখালীতে হিন্দুদের উপর হামলা, মন্দির ভাঙচুর, ইসকনে ভক্তকে খুন, এবার দেশের জাতীয় চরিত্র বদলে ফেলতে চলেছে বাংলাদেশ। শুধুমাত্র ইসলামিক নয়, সংবিধান সংশোধন করে ফের ধর্মনিরপেক্ষতায় ফিরছে শেখ হাসিনার সরকার। সেক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি, এই নিয়ে গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু জামানায় ফিরছে বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে। সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ ঘোষণা করা হবে।